अपनी पुलिस से ठाई कर लो। आजू बाजू पुलिस का पुलिस। বাদাম ক্ষেতের ধারে ভানুবাগের এই কারখানা রাতারাতি বদলে দেয় শান্ত একরা জীবনযাপন। বদলাতে শুরু করে গ্রামীণ রাজনীতি, প্রভাব পড়ে প্রান্তিক গ্রাম খাদিকুলের রুটি রুচিতেও। হিট ওয়েভের চাইতেও যেন তপ্ত হয়ে ওঠে বাংলা। দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনের মদতে এই কাজগুলো চলছে। ইলেকশন আসছে না, ওর আগে ইলেকশন জনের বম বেঁধে ও জমা করে রাখছিল। আমার বাড়িতে আর কেউ থাকলো না, তিন ভাই চলে গেল। আমার ছোট ছেলে মেয়েকে আমি কি করে রাখবো, কি করে ওদের বড় করবো? এরাজ্যে ভোট এলেই গরম হয়ে ওঠে চারপাশ। মানুষের দাবি দেওয়া, নেতাদের প্রতিশ্রুতি, প্রচারের চাইতেও বড় ইস্যু হয়ে ওঠে এক একটা ঘটনা, যে ঘটনা নাড়িয়ে দেয় ভোটের ভিত। পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজ্যে সরগোল ফেলে দেওয়া এমনই এক এলাকার নাম এগরা। আজকের ফ্ল্যাশ পয়েন্টে আমরা এগরায়। মাসখানেকের মধ্যে অনেকটাই বদল এসেছে এগরায়। ভোটের মুখে এগরা ইস্যুকে হাতিয়ার করে প্রচারে শান দিচ্ছে বিরোধীরা। এগরা এক ও দু নম্বর ব্লকে অলিগলি সর্বত্র ভোটের চড়া উত্তাপ। যুযুধান দুপক্ষের মাঝে অনেকটা যেন সতর্ক সাধারণ গ্রামবাসীও। এই মুহূর্তে সঠিক কথাটাই বলা যাবে না, কারণ এই যে বাজি কারখানায় যে আগুনটা লাগার পরে আমরা কি দেখলাম, সমস্ত রাজনৈতিক দল, তারপরে সাধারণ মানুষ সব পড়লেও কিন্তু এই বাজি কারখানার কীভাবে বিস্ফোরণ হলো, এটাকে নিষ্পত্তি কীভাবে করা যায় সেই দিকে কিন্তু লক্ষ্য নজরে পড়ে রয়েছে। তারপর আমরা দেখলাম ভোট যখন আসে তখন বিভিন্ন রাজনৈতিক দল আসে উন্নয়নমূলক কাজের জন্য, কিন্তু উন্নয়নমূলক কাজ হয়তোবা করছেন কিন্তু আমাদের চোখে তেমন ওই দেখতে পাচ্ছি না। তবে খাদিকুলের শোক এত সহজে যাবার নয়। ঘরে ঘরে আপনজন হারানোর ব্যথা আর অভিযোগের পাহাড়। এটা কার ছবি? এটা আমার মায়ের ছবি। এই কদিনে বোম ব্লাস্ট হয়েছিল না, মা মারা গেছে, সেই জন্য আমি কাকা কাকির সাথে থাকি। আমার জন্য অনেক দুঃখ হয়। কষ্ট হয়, মার কথা মনে পড়ে? আপনি কে হন ওনার? দেওয়ার। উনি তো কারখানায় বিস্ফোরণে মারা গেছেন, তাই? হ্যাঁ জি। উনি কি করতেন ওখানে? ওইখানটা ওই ভানুবাগের বাজি ব্যবসা ও কারখানা কাজ হতো বলতে ওই ভানুবাগই আমার বৌদিকে ডেকেছিলেন কাজের জন্য, কাজ করতে। ওইখানটা ওই মানে বাজি টাজির কাজ করতো, চিট্রিট লাগাতো আর এই কাজেই ও করতো। কিন্তু ওইখানটা ওই তো হঠাৎ ওই 16 তারিখের দিন 16ই মে বোম ব্লাস্ট হয়। ওই বোম ব্লাস্টে আমার বৌদি মারা যায়। এটা আমার ছেলে।
কারখানায় কাজ করত না না সে কোনোদিন করেনি বাপ করতে তার বাপ মোলা কতরু সে বাহার নাই থাইনি এই বর্জটর যে উল্টে যাও এই দুই মাস বৈশাখ মাস যাইছে চৈত্র এই বৈশাখর দুই মাস কোনোদিন সে মর যায়নি কাজ বই করতে কাজ করতে কিছু কাজ এত বাপ কষ্ট দুঃখ করি এই বাপ মরিয়েছিলা এই ঘর তাকে এত কষ্ট করিকি উঠিছিলা ভেণী মানে সাহায্য কারখানায় না গেলে হলো কি করে সেই কৌজি দুই মাস যাই যে বৈশাখ চৈত্র বৈশাখ দুই মাস নাষ্ট্র দুই মাস কাজ করেছিল দুই মাস এত বড় বিপদ মাথায় নিয়ে কাজ করত কখনো আপনারা বারণ করেননি যে যখন তখন ঝুঁকি রয়েছে যখন তখন এই ঘটনা ঘটতে আমাদের বাপের বাড়িও খুব গরিব ভাই নেই তিন মেয়ে আমরা মা আমাদেরকে ছোট থেকে পড়াশোনা করেছে বিয়ে দিয়েছে আর জমি জায়গাও নেই এই যা এই বাড়িটা এই পাড়া কিছু আর নেই মা তো চলে গেল এখন এখন কি করো মা তো চলে গেছে হঠাৎ মৃত্যু আর কেউ জানে না কি যে মা মরে যাবে ভাবিনি তো যে এইভাবে ঘটবে বলে পানের বরজ বাদাম চাষ জন্মজুরির পাশাপাশি এগরার একটা বড় অংশে মানুষের জীবন জীবিকার অংশ ছিল বাজি জীবন বাজি রেখে সেই বাড়তি লাভই কাল হলো ছিন্ন ভিন্ন হলো বারোটা প্রাণ ঝলসে পুড়ে খাক হয়ে গেল এগরার এই খাদিকুল খাদিকুলের বাইরে গোটা এগরা জুড়ে পাওয়া না পাওয়া আর বঞ্চনার হিসেব বুঝে নিতে সরব হয়েছেন মানুষ ভোট যখন আসে তখন বিভিন্ন রাজনৈতিক দল আসে উন্নয়নমূলক কাজের জন্য কিন্তু উন্নয়নমূলক কাজ হয়তো বা করছেন কিন্তু আমাদের চোখে তেমন ওই দেখতে পাচ্ছি না গত পাঁচ বছরে পঞ্চায়েতের সংখ্যালঘু এলাকায় কাজ কেমন হলো কাজ ভালো হয়েছে প্রকৃত পক্ষে যারা গরিব তাদেরকে দেখাশোনা হয় না ঠিক না যাদের আছে তারা আরোই পাচ্ছে আরোই কিছু দেওয়া হচ্ছে এককালীন সত্য হতে পারবে না যা করেছে তৃণমূল পার্টি ভালোই করেছে মানে এলাকায় উন্নয়নের কাজ সেরকম হয়নি না কাজ হয় না ততটা সেরকম হয় না যে যখন পারলো ওই নিজের পকেটটাই দেখে নিজের পকেটটা সামলানো ওদের দুর্নীতি হয়েছে পঞ্চায়েত কোথাও ইস্যু রাস্তা কোথাও একশো দিনের কাজের টাকা না পাওয়া ভোটের মুখে ইস্যু হয়েছে আবাস দুর্নীতি কেমন আছেন আছি কোনো রকম বাধ্যবাধ হয়নি আমার বার্ধক্যতা হয়নি না কত বয়স হলো পঁচানব্বই বছর এখনো বার্ধক্য ভাতা পাননি না কেন পঞ্চায়েতের লোকজন কি বলে গেলে বলে করে দেবো আবাস যোজনার বাড়ি টাড়ি পেয়েছেন আপনারা গ্রামের লোক না কি পাইনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাননি কেন নাম এসেছিল ওরা নাম করে ওরা যে পার্টি সেকশন আছে না মানে যাদের নেতা যাদের তিনতলা চাতলা পাকা বাড়ি ওরা পেয়ে গেছে কিন্তু যাদের নাম প্রকৃতি আছে ওরা কিন্তু পায়নি খুব মানে এই জিনিসটা আমাদের আফসোস লাগছে আর কি এরকম হাল কেন এরকম হাল ওই যে করছে না মাল ফেলে দিল দিয়ে তুলে নিয়ে গেল রাতারাতি তুলে নিয়ে গেল মানে মাল ফেলেছিল দিয়ে আবার তুলে নিয়ে গেল যারা ফেলেছিল ওই রাইতে রয়ে দিয়ে গেল কতদিন ধরে এই অবস্থার মধ্যে ওটা এই এটা দীর্ঘদিন চলছে আজকে পাঁচ দশ বছর পঞ্চায়েত কাজ করলো না করলোই না যারা নেমেছিল সবাই ভোট নেওয়ার জন্য নামে তারপরে ভোট চলে গেল আবার ফাঁকা হয়ে যায় রাজ্যের অন্যান্য পঞ্চায়েতের ভোটের ছবির সঙ্গে এগড়াকে মেলালে মস্ত ভুল হবে এখানে হিংসা নেই রক্তপাত নেই এমনকি মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগও নেই অতীতেও ছিল না এবারও নেই তবে এই শান্ত এগড়া এবার টকবক করে ফুটছে একটা ইস্যুতেই তা হলো চুরি আর দুর্নীতি লাগাতার এগড়ায় পড়ে থেকে তাই প্রচারে শান দিচ্ছে শাসক বিরোধী দুই শিবির স্থানীয় নেতৃত্বের সঙ্গে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন রাজ্য স্তরের নেতারা এই এগড়া আমাকে 110,000 ভোট দিচ্ছে লোকসভাতে এগড়ার মানুষ আজ নয় জনসংঘের আমল থেকে বিজেপিতে আছেন দিলীপবাবু এগড়ার বিধানসভা থেকে লিড পেয়েছিলেন কিন্তু তার পরবর্তীকালে দেখবেন 19-21 এই দু বছরে তৃণমূল কংগ্রেসের শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে টিএমসি 15 বছর এখানে পঞ্চায়েত চালাচ্ছে 12 বছর রাজ্যের ক্ষমতায় আছে যেটা সিপিএম করেনি সেটা এরাও করতে পারলো না লাল রাস্তা এখনও কালো হলো না এখন লাল ধুলো উঠছে বৃষ্টি হলে লাল কাদা দেখা যাবে 5 বছরের যদি ফিডব্যাক মানুষের কাছ থেকে নেওয়া হয় নিশ্চিতভাবে সেটা আমাদের কাছে বাড়তি লাভ এখানে মনোনয়ন প্রায় 90% জায়গা আমরা করেছি
কিছু সংখ্যালঘু এলাকায় বিজেপি নিজের নামে প্রার্থী দেয়নি, নির্দল প্রার্থী বা সব পার্টি মিলে তারা প্রার্থী দিয়েছেন যে টিএমসিকে হারাতে হবে, নির্দল হিসাবে দিয়েছেন। তো এই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, সব পঞ্চায়েতে জেতার মতো সাফিসিয়েন্ট প্রার্থী আমরা দিয়েছি। তৃণমূল কংগ্রেস সেখানে পঞ্চায়েতকে সামনে রেখে মানুষের কাছে পৌঁছেছে। আমাদের মানুষ কেন মুখ ফুরিয়ে নিয়েছিল এক বছরের মধ্যে, সেটাকে আমরা সেখানে আমরা বিস্তারিতভাবে মানুষের সঙ্গে কথা বলে মানুষের দুয়ারে পৌঁছে পঞ্চায়েতকে সামনে রেখে বিভিন্ন ডেভেলপমেন্টকে সামনে রেখে মানুষের কাজ করার মাধ্যমে আমরা কিন্তু 2021 সালে আবার সেই গড়কে ফিরে পেয়েছি। এবং 8,000-9,000 যে ডেফিসিট ছিল সেই ডেফিসিটকে ছাপিয়ে প্রায় 16,000 তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগরা থেকে জয়লাভ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ। গত 5 বছরের গ্রামীণ উন্নয়নের হিসেবে চাইতেও এগরা গরম হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক ইস্যুগুলি নিয়ে। স্থানীয় নেতাদের বক্তব্যেই তা স্পষ্ট, পুরোপুরি দুর্নীতি, তোলাবাজ এবং চৌর্যবৃত্তি, এতে একদমই তারা হাত পাকিয়ে ফেলেছে। এবং সেই জন্য আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় ত্রিস্তর পঞ্চায়েতের নির্বাচন এসছে, সবচেয়ে বেশি মারপিট হচ্ছে তৃণমূল। কারণ কি না দেখছে যে পঞ্চায়েতে কোনো প্রকারে একটা মেম্বার হওয়ার পরে প্রধান উপপ্রধান বা পঞ্চায়েত সমিতির কোনো জায়গায় পৌঁছে গেলে তার আর্থিক উন্নতি হঠাৎ করে হওয়া শুরু করেছে। উন্নয়ন নিয়ে তো কথাগুলো বলে বিরোধীরা, উন্নয়ন করলেও বলবে আর উন্নয়ন না করলেও বলবে, এদের তো বিরোধীরা করার কথা বিরোধিতা করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা তৃণমূল নেতারা তাদের আত্মীয় পরিজনকে দিয়েছে, তাদের পরিজনের এমন কেউ বাকি নেই যার প্রধানমন্ত্রী আবাস যোজনা হয়নি। আবাস যোজনা আমরা কেন পাচ্ছি না, সমস্ত কিছু ব্যবস্থাপনা করার পরে কোনো নিরুত্ত। তিনতলা চারতলা বাড়ি আছে তারও কিন্তু প্রধানমন্ত্রীর ঘরের জন্য অ্যাপ্লাই আছে এবং নাম আছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা চাষিজীবী, যারা বড় যে খাটাখাটনি করে, যারা মাঠে গিয়ে ধান চাষ করে, বান চাষ করে, বড় যে কাজ করে, তাদের কিন্তু নেই। তাদের অধিকাংশ ঘর কিন্তু টিন দিয়ে ঘেরা কিংবা মাটির ঘর, অধিকাংশ জায়গায় পড়ে গেছে কিংবা ভারী বৃষ্টি হলে তারা কোথাও না কোথাও স্কুল বা কোনো জায়গায় গিয়ে নিরাপদ জায়গায় স্থান গ্রহণ করে। 100 দিনের কাজ, কাজ করে আমরা টাকা পাবো না, তুমি বন্ধ করে দাও, তুমি যে না এখানে কাজ হবে না পশ্চিমবঙ্গে, কাজ করে আমরা কি অনলাইন করেছি টাকাটা আপনার সরকার বন্ধ রেখেছে কেন? কেন্দ্র শাসকের বিরুদ্ধে যেমন দুর্নীতি চুরির গুচ্ছগুচ্ছ অভিযোগ, তেমনই কেন্দ্রের বঞ্চনাকে পঞ্চায়েতের ইস্যু করছে শাসক দল। আর যুযুধান দুপক্ষের মাঝে যারা রয়েছেন অর্থাৎ এগরার সাধারণ মানুষ, তারা চাইছেন কাজ। আর এভাবেই এগরায় বাড়ছে পঞ্চায়েতের উত্তাপ। ইয়াং ছেলেরা রয়েছে, আপনারা রয়েছেন, এলাকার মানুষের কাজ বাজ আছে হাতে? হাতে সেরকম কাজ বাজ নেই, সব বাইরে গিয়ে বাইরের রাজ্যে গিয়ে কাজ টাজ করছে। বাইরের রাজ্যে কী কাজ করেন আপনারা? ওই মাটি খোলার কাজ, ড্রেন খোলা, মাটি ড্রেন ফেন খোলা, পাইপ লাইন। কোথায় যেতে হয়? বেঙ্গালোর। কী কাজ করো? প্লাম্বিংয়ে কাজ করো। প্লাম্বিং এলাকাতেই করো? না বাইরে করো। বাইরে মানে কোথায়? সুরাটে। কাজের জন্য কাজের দাবিতে এই নেতারা যারা আসে গ্রামে, মেয়ে এখন কাজ নেই, বাড়িতে কাজ করো কম বেশি এরকমই বলে না, কেউ এগুলো দেখে না? এই যে নেতারা এত আসে গ্রামে ভোটের সময়, এত ঝান্ডা দেখছি, সমস্ত পার্টিরই তো ঝান্ডা দেখছি গোটা গ্রাম, সব হ্যাঁ সব নেতারা আসে, বড় বড় নেতারা আসে, আপনারা কাজের কথা বলছেন তাদেরকে? হ্যাঁ বলাই, বলে সবই দেশে চাষবাস করা হয়, ভোটের সময় ঠিক বলবে হ্যাঁ সব এটা করিয়ে দিব, ওটা করিয়ে দিব, ভোটটা শেষ তারপর সব শেষ। জেলা পরিষদের আসন সংখ্যা 2, পঞ্চায়েত সমিতি 24টি, আর গ্রাম পঞ্চায়েতের আসন এবার বেড়ে হয়েছে 166টি। শান্তিপূর্ণভাবে মনোনয়ন পর্ব মিটলেও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এবার বাড়তি অক্সিজেন দিচ্ছে এগরার বিরোধী শিবিরকে। অন্যদিকে রাজ্য সরকারি প্রকল্পগুলিকেও প্রচারের মূল বিষয় করে ভোটের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। ক্যামেরায় কমল জানার সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট, Zee 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।